হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। সবাইকে জানাচ্ছি প্ল্যানেটারির ইউজ ল্যাপটপের নতুন একটা ভিডিওতে স্বাগতম। ভিউয়ার্স, আজকের ভিডিওটা কিন্তু খুবই ইন্টারেস্টিং হবে, কারণ আজকে কিন্তু আমরা 15,999 টাকায় এইচপি ব্র্যান্ডের একটি ল্যাপটপ দেখাবো, যেটা 360 ডিগ্রি কনভার্টেবল থাকবে, টাচ, সকল ধরনের সুযোগ সুবিধা আছে। এবং আজকে কিন্তু মিড বাজেট, লো বাজেট, হাই বাজেট প্রত্যেকটা বাজেটে কিন্তু ল্যাপটপ থাকবে, এবং এগুলোর স্পেসিফিকেশন কী হবে, সুযোগ সুবিধা কী থাকবে, এবং আমাদের কাছ থেকে পারচেস করলে ওয়ারেন্টি গ্যারান্টি কী পাবেন, সব কিছু জানিয়ে দেওয়ার চেষ্টা করবো মূল ভিডিওতে। অবশ্যই ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, এবং আমাদের চ্যানেলে যারা নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে আমাদের চ্যানেলের নেক্সট ভিডিওর নোটিফিকেশন পৌঁছে যায় আপনার কাছে। চলুন তাহলে শুরু করা যাক। আজকে আমরা ফার্স্টে যে ল্যাপটপটা দেখাবো, এটা কিন্তু মাইক্রোসফট সার্ফেস ব্র্যান্ডের একটি ল্যাপটপ, একেবারে প্রিমিয়াম কন্ডিশনে, লুক লাইক ব্র্যান্ড নিউ কন্ডিশনে কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে। এটা কিন্তু মাইক্রোসফট সার্ফেস ল্যাপটপ 2, Core i7 জেনারেশনের প্রসেসর রয়েছে, তাছাড়া কিন্তু 16 জিবি র্যাম রয়েছে, 512 জিবি M.10 Gen3 SSD রয়েছে, কিবোর্ড ব্যাকলিট চমৎকার একটি ট্র্যাকপ্যাড রয়েছে। এবং যদি ডিসপ্লে সেকশনটা নিয়ে কথা বলি, 13.5 ইঞ্চি 2K রেজলিউশন একটি ডিসপ্লে ইউজ করা হয়েছে, তাছাড়া কিন্তু ইন্টেলের শেয়ার গ্রাফিক্সটা পেয়ে যাবেন, 8 জিবি ব্যাটারি ব্যাকআপটা কিন্তু 5 থেকে 6 ঘন্টা পেয়ে যাবেন, একেবারে লুক লাইক ব্র্যান্ড নিউ কন্ডিশনে আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে। আর এটা কিন্তু একটা মার্কেট চ্যালেঞ্জ প্রাইজে দিব, যেহেতু আমাদের মে মাস চলতেছে, আমাদের এই পুরো মাস জুড়েই কিন্তু একটা ধামাক অফার থাকবে, প্রত্যেকটা ল্যাপটপেই কিন্তু আপ টু 10% থেকে শুরু করে 50% পর্যন্ত ডিসকাউন্ট রয়েছে। আর এই ল্যাপটপটি কিন্তু একটা ধামাকা প্রাইজে দিব, মাত্র 45,999 টাকা হলে কিন্তু এই চমৎকার ল্যাপটপটি আমাদের কাছ থেকে পারচেস করতে পারবে। ভিউয়ার্স, এখন যে ল্যাপটপটা দেখাবো, এক কথায় বলা যায় বর্তমান মার্কেট অনুযায়ী এই বাজেটের ভিতরে বেস্ট একটা কনফিগারেশন বলা যায়, এবং সকল ধরনের কাজের জন্য উপযুক্ত। যাদের বাজেট 20 থেকে শুরু করে 25K-র ভিতরে, তারা কিন্তু এই মডেলটা দেখতে পান। এটা কিন্তু লেনোভো ব্র্যান্ডের T470S Core i7 6th generation প্রসেসর ইউজ করা হয়েছে, এবং DDR4 8GB র্যাম রয়েছে, 256GB M.2 SSD রয়েছে, তাছাড়া কিন্তু ভিউয়ার্স কিবোর্ড ব্যাকলিট এবং চমৎকার সকল ফ্যাসিলিটিস কিন্তু এই মডেলটিতে অ্যাভেলেবেল রয়েছে। আর একেবারে কিন্তু আলট্রাওয়েট, বিভিন্ন জায়গায় ক্যারি করার জন্য বেস্ট, একেবারে কিন্তু আমার একটা ফিঙ্গারের চেয়েও স্লিম দেখা যাচ্ছে। আর এটা দিয়ে কিন্তু আপনারা গ্রাফিক্স থেকে শুরু করে গ্রাফিক্স ডিজাইন, ভিডিওটিং, অ্যাপ ডেভেলপিং, কন্টেন্ট ক্রিয়েটর আছেন যারা ডিজিটাল মার্কেটিং কাজগুলো করবেন, এবং যারা গেম খেলতে যাচ্ছেন, পাবজি, ফ্রি ফায়ার, কল অফ ডিউটি, এই গেমগুলো কিন্তু ইজিলি খেলতে পারবেন। আর এই চমৎকার ল্যাপটপটি কিন্তু আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন 24,999 টাকা। ভিউয়ার্স, এখন যে ল্যাপটপটা দেখাবো, যারা স্টাইলিশ ল্যাপটপ খুঁজতেছেন এক লো বাজেটের ভিতরে, তারা কিন্তু এই মডেলটা দেখতে পারেন। এটা কিন্তু ডিটাচেবল, আপনারা চাইলে কিন্তু আলাদা করে ইউজ করতে পারবেন, আবার চাইলে কিন্তু ল্যাপটপ হিসাবেও ইউজ করতে পারবেন, মানে ট্যাব প্লাস ল্যাপটপ দুইটা মোডে কিন্তু ইউজ করতে পারবেন। আর এটা কিন্তু চমৎকার কন্ডিশনে আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে একেবারে। আর এটা কিন্তু Core i5 7th generation প্রসেসর ইউজ করা হয়েছে, এবং 8GB র্যাম রয়েছে, 256GB M.10 Gen3 SSD রয়েছে। আর যদি ডিসপ্লে সেকশনটা নিয়ে কথা বলি, 12.5 ইঞ্চি 2K রেজলিউশন একটি ডিসপ্লে ইউজ করা হয়েছে, ডিসপ্লেটা কিন্তু টাচটা কিন্তু খুবই রেসপন্সিভ, ন্যাচারাল ফোন যাবে ইউজ করোভাবে করতে পারবেন। আর সকল ধরনের ফ্যাসিলিটিস কিন্তু এই মডেলটিতে অ্যাভেলেবেল, একেবারে আলট্রাওয়েট, বিভিন্ন জায়গায় ক্যারি করার জন্য বেস্ট একটি ডিভাইস। আর এই মডেলটি কিন্তু আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন মাত্র 29,999 টাকা। ভিউয়ার্স, এখন যে ল্যাপটপটা দেখাবো, এটা কিন্তু একটা ধামাকা প্রাইজে দেবো আজকে, 840G5, মাত্র 29,000 টাকা কিন্তু আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন। আমি একটু কন্ডিশনটা আপনাদেরকে দেখাই দিই, একেবারে লুক লাইক ব্র্যান্ড নিউ কন্ডিশনে কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে। আর এটার কনফিগারেশনটা হলো 840G5 Core i5 7th generation প্রসেসর ইউজ করা হয়েছে, DDR4 8GB র্যাম রয়েছে, 256GB M.10 Gen3 SSD রয়েছে, কিবোর্ড ব্যাকলাইট, ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, ডুয়েল গিলিকের চমৎকার ট্র্যাকপ্যাড, এবং বেঙ্গল অপশনের প্রিমিয়াম সাউন্ড সিস্টেম ইউজ করা হয়েছে। আর যদি ডিসপ্লে সেকশনটা নিয়ে কথা বলি, এখানে কিন্তু 14.1 ইঞ্চি IPS প্যানেল, একটি ফুল HD ডিসপ্লে ইউজ করা হয়েছে। তাছাড়া কিন্তু ভিউয়ার্স, ডিসপ্লে আপার লেভেলে কিন্তু প্রাইমারি ক্যামেরা সহকারে কিন্তু ফেস ডিটেকশন ক্যামেরাও অ্যাভেলেবেল রয়েছে, যার কারণে আপনারা কিন্তু ফেস লক ফ্যাসিলিটিসটা পেয়ে যাবেন। আর এটাতে ইন্টেলের শেয়ার গ্রাফিক্সটা রয়েছে 4GB, তাছাড়া কিন্তু এটা কাস্টমাইজেবল, আপনি কিন্তু 32GB পর্যন্ত র্যাম আপগ্রেড করতে পারবেন, SSD আপগ্রেড করতে পারবেন, সকল ধরনের সুযোগ সুবিধা কিন্তু অ্যাভেলেবেল রয়েছে। আর যেহেতু Core i5 7th generation প্রসেসর ইউজ করা হয়েছে, এটা দিয়ে কিন্তু সকল ধরনের কাজ, গ্রাফিক্স থেকে শুরু করে ভিডিও এডিটিং থেকে শুরু করে সকল ধরনের কাজ ইজিলি করতে পারবেন। এবং যারা গেমিং লাভার আছেন, পাবজি, ফ্রি ফায়ার, কল অফ ডিউটি, এই গেমগুলো কিন্তু ইজিলি খেলতে পারবেন। আর চমৎকার কন্ডিশনে কিন্তু এই ল্যাপটপটি আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে, আর এটি কিন্তু মাত্র 29,000 টাকা হলে আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন। ভিউয়ার্স, এখন কিন্তু চমৎকার একটি ল্যাপটপ দেখাবো, যারা ডেল ব্র্যান্ডটাকে পছন্দ করেন, বিশেষ করে তাদের কিন্তু ডেল XPS সিরিজটার প্রতি একটি দুর্বলতা আছে, কারণ এটা কিন্তু অনেকেই পছন্দ করেন, একেবারে ডেল ব্র্যান্ডের ভিতরে প্রিমিয়াম সিরিজ বলা হয় XPS সিরিজটাকে। এটা কিন্তু ডেল XPS 13 সিরিজের একটি ল্যাপটপ, Core i7 7th generation প্রসেসর ইউজ করা হয়েছে, DDR4 16GB র্যাম রয়েছে, 256GB M.10 Gen3 SSD
রয়েছে, কিবোর্ড ব্যাকলিট, চমৎকার একটি ট্র্যাকপ্যাড রয়েছে, তাছাড়া কিন্তু পাওয়ার বাটনের ফিঙ্গারপ্রিন্ট সেন্সরও রয়েছে। আর যদি ডিসপ্লে সেকশনটা নিয়ে কথা বলি, 13.3 ইঞ্চি 2K রেজলিউশন একটি ডিসপ্লে ইউজ করা হয়েছে, তাছাড়া কিন্তু ডিসপ্লেটা টাচটা কিন্তু খুবই রেসপন্সিভ। ন্যাচারাল ফোন যেভাবে ইউজ করো ওভাবে ইউজ করতে পারবে না, সকল ধরনের ফ্যাসিলিটিস কিন্তু অ্যাভেলেবেল, যথেষ্ট পরিমাণ পোর্ট ফ্যাসিলিটিস কিন্তু অ্যাভেলেবেল রয়েছে, আর একেবারে সুপার স্লিম। আমার একটা ফিঙ্গারের চেয়েও কিন্তু একেবারে সুপার স্লিম এই মডেলটি, কিন্তু একেবারে ব্র্যান্ড নিউ কন্ডিশনে আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে। যেহেতু কোর i7 7th generation প্রসেসর ইউজ করা হয়েছে, আপনারা গ্রাফিক্স থেকে শুরু করে ভিডিওডিং, অ্যাপস ডেভেলপিং, কন্টেন্ট ক্রিয়েটর আছেন, যারা গেমিং লাভার আছেন, পাবজি, ফ্রি ফায়ার, কল অফ ডিউটি গেমগুলো খেলতে যাচ্ছেন, ইজিলি খেলতে পারবেন। আর সকল ধরনের সুযোগ সুবিধা এই মডেলটিতে অ্যাভেলেবেল রয়েছে। আর এটির প্রাইস কিন্তু দিচ্ছে আমরা মাত্র 44,999 টাকা। বিয়ার্স, এখন যে ল্যাপটপটা দেখাবো, অ্যাকচুয়ালি লো বাজেটের ভিতরে বেস্ট একটা কনফিগারেশন বলা যায়, মাত্র 15,999 টাকায় 360° কনভার্টেবল ল্যাপটপ। আর এটা কিন্তু ভিউয়ার্স ইন্টেলের কোর M3 প্রসেসর ইউজ করা হয়েছে 7th generation, এবং 8GB র্যাম রয়েছে, তাছাড়া কিন্তু 128GB M.2 SSD রয়েছে, তাছাড়া সকল ফ্যাসিলিটিস অ্যাভেলেবেল, একেবারে বিল্ড কোয়ালিটিটা কিন্তু একেবারে প্রিমিয়াম কোয়ালিটি। আর ডিসপ্লে সেকশনটা নিয়ে কথা বলি, এখানে কিন্তু 12 ইঞ্চি একটি ডিসপ্লে ইউজ করা হয়েছে, HD ডিসপ্লে, এবং ডিসপ্লেটা কিন্তু টাচটা কিন্তু খুবই রেসপন্সিভ, ন্যাচারাল ফোন যেভাবে ইউজ করে ওভাবে করতে পারবেন। আর যেহেতু কোর থ্রি 7th generation প্রসেসর ইউজ করা হয়েছে, সকল ধরনের কাজগুলো চমৎকারভাবে কিন্তু করতে পারবেন। আর ল্যাপটপটা কিন্তু হ্যান্ডি, যারা বিভিন্ন জায়গায় ক্যারি করতে চাচ্ছেন ইজিলি ক্যারি করতে পারবেন। আর এই ল্যাপটপটির প্রাইস মাত্র 15,999 টাকা। ভিউয়ার্স, এখন যে ল্যাপটপটা দেখাবো, যারা লেনোভো ব্র্যান্ডটাকে পছন্দ করেন তাদের কিন্তু ইয়োগা সিরিজটা খুবই পছন্দের। আর এটা কিন্তু ইয়োগা X390, Core i5 8th generation প্রসেসর ইউজ করা হয়েছে, এবং DDR4 16GB র্যাম রয়েছে, 120GB M.2 NVMe Gen3 SSD রয়েছে, কিবোর্ড ব্যাকলাইট, ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, ডুয়েল ক্লিকের চমৎকার ট্র্যাকপ্যাড রয়েছে। আর যদি ডিসপ্লে সেকশনটা নিয়ে কথা বলি, এখানে কিন্তু 13.3 ইঞ্চি IPS প্যানেল একটি ফুল HD ডিসপ্লে ইউজ করা হয়েছে, ডিসপ্লেটা কিন্তু টাচটা কিন্তু খুবই রেসপন্সিভ, ন্যাচারাল ফোন যেভাবে ইউজ করেন ওভাবে করতে পারবেন। আর তাছাড়া কিন্তু এটাতে বড় একটা সুযোগ সুবিধা রয়েছে, এটাতে কিন্তু পেন সাপোর্টেড, এবং সাথে কিন্তু পেনও দেওয়া আছে। যারা 3D অ্যানিমেশনের কাজগুলো করেন, যারা কার্টুনিস্ট আছেন, ড্রয়িংয়ের কাজগুলো করেন, তারা কিন্তু ইজিলি করতে পারবেন, আর চমৎকার একটা ফিল পাবেন। আর ল্যাপটপটা কিন্তু একেবারেই স্লিম, যারা বিভিন্ন জায়গায় ক্যারি করতে চাচ্ছেন ইজিলি ক্যারি করতে পারবেন। আর এটাতে কিন্তু ইন্টেলের শেয়ার গ্রাফিক্সটা রয়েছে, 8GB ব্যাটারি ব্যাকআপটা 3 থেকে 4 ঘন্টা প্লাস, সকল ধরনের ফ্যাসিলিটিস কিন্তু এই মডেলটিতে অ্যাভেলেবেল রয়েছে। আর এটা কিন্তু আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন মাত্র 34,999 টাকা। ভিউয়ার্স, এখন যে ল্যাপটপটা দেখাবো, যারা আপগ্রেড প্রসেসর দিয়ে ডেল ব্র্যান্ডের একটা ল্যাপটপ খুঁজতেছেন তারা কিন্তু এই মডেলটা দেখতে পারেন। এটা কিন্তু XPS 13 সিরিজের একটি ল্যাপটপ, এটা কিন্তু Core i5 10th generation প্রসেসর ইউজ করা হয়েছে, এবং DDR4 8GB র্যাম রয়েছে, তাছাড়া কিন্তু 256GB M.2 NVMe Gen3 SSD রয়েছে, কিবোর্ড ব্যাকলিট, তাছাড়া কিন্তু পাওয়ার বাটনের ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, এবং চমৎকার একটি ট্র্যাকপ্যাড রয়েছে। আর যদি ডিসপ্লে সেকশনটা নিয়ে কথা বলি, 13.3 ইঞ্চি IPS প্যানেল একটি ফুল HD ডিসপ্লে ইউজ করা হয়েছে, আর ডিসপ্লেটা কিন্তু একেবারে বেজেললেস মতো, যারা বেজেললেস ডিসপ্লে চয়েস করেন তারা কিন্তু এই মডেলটা দেখতে পারেন, একেবারে সুপার স্লিম কন্ডিশনে আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে। আর ল্যাপটপটা কিন্তু একেবারে হ্যান্ডি, আলট্রা ওয়েট, আর যথেষ্ট পরিমাণ পোর্ট ফ্যাসিলিটিস কিন্তু এই মডেলটিতে অ্যাভেলেবেল রয়েছে। আর এই ল্যাপটপটি কিন্তু আমাদের কাছ থেকে একেবারে Core i5 10th generation এই ল্যাপটপটি আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন মাত্র 55,999 টাকায়। আপনারা যারা আমাদের শোরুমে এসে দেখে শুনে প্রোডাক্টগুলো পারচেস করতে যাচ্ছেন তাদের জন্য আমাদের শোরুম লোকেশনটি হলো ঢাকা মিরপুর 10 নম্বর সুন্দরবন কুরিয়ার সার্ভিসের 3rd তলায় প্ল্যানেট আইটিভিডি। তাছাড়া কিন্তু গুগল ম্যাপে আমাদের লোকেশন দেওয়া আছে প্ল্যানেট আইটিভিডি, ওখানে প্ল্যানেট আইটিভিডি লিখে সার্চ করলে কিন্তু পেয়ে যাবেন। আর তাছাড়া কিন্তু আমরা ঢাকার বাইরে প্রোডাক্টগুলো ডেলিভারি করে থাকি, সেক্ষেত্রে নাম, ঠিকানা, ফোন নাম্বার টেক্সট করতে হবে, এবং আমাদেরকে 1,000 টাকা অ্যাডভান্স করতে হবে, আমরা আপনার নিকটস্থ কুরিয়ার সার্ভিসের মাধ্যমে প্রোডাক্টগুলো পৌঁছে দেব। আর ঢাকার ভিতরেও কিন্তু আমাদের হোম ডেলিভারি সার্ভিস অ্যাভেলেবেল রয়েছে, স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করে কিন্তু হোম ডেলিভারি নিতে পারবে। আর আজকের ভিডিও এ পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।